पद्मा सेतु থেকে লাফ দিয়ে নদীতে পড়ে মোহাম্মদ নুরুজ্জামান নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নদীতে লাফ দেওয়ার একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পদ্মা নদীতে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সোমবার সকাল 10টার দিকে পদ্মা সেতু দিয়ে বঙ্গবন্ধুর মাজারে যান নিখোঁজ মনিরুজ্জামান ও তার বন্ধু ওমর ফারুক। পরে 2 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর মাজারে ফুল দিতে না পেরে ফিরে আসেন তারা। ঢাকার পথে পদ্মা সেতু অতিক্রম করার এক পর্যায়ে বেলা 2:40 দিকে সেতুর 10 ও 11 নম্বর পিলারের কাছে ভাড়া করা গাড়িটি থামিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন নুরুজ্জামান। বিআরটির প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ মেয়র আতিকের। রাজধানী উত্তরায় গার্ডার চাপায় 5 জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাস র্যাপিড ট্রানজিটের বিআরটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার বেলা 11টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এই নির্দেশ দেন। এমন সময় তিনি বলেন বিআরটির প্রকল্পের কাজ ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকার এই প্রকল্পের সব ধরনের কাজ বন্ধ থাকবে। নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা। রাজধানীর চকবাজারে হতাহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রী শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার দুপুর 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আগুনের ঘটনায় 6 জন নিহত হয়। পুলিশের পিটুনি খেল এবার ছাত্রলীগ। বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের সামনেই ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের লাঠি চার্জে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে সোমবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এমন সময় সেখানে বরগুনা 1 আসনের সংসদ সদস্য এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরে কয়েকটি মোটরসাইকেল ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।